এবার শোভন বৈশাখী রত্না এক ফ্রেমে শনিবার শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি ছিল আলিপুর এই শুনানিতে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিবাহ বিচ্ছেদ মামলার সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন তিনি আদালত চত্বরেও দুই বন্ধু যেন একে অপরকে চোখে হারাচ্ছিলেন সাক্ষ্য দিয়ে বেরিয়ে বৈশাখী জানালেন তার চোখের সামনে যা যা ঘটেছে সবই তিনি আদালতকে জানিয়েছেন অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের অকপট স্বীকারোক্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মামলার পরবর্তী শুনানি চলতি মাসের ত্রেস তারিখ শুভজিৎ পোত্তন্ডুর রিপোর্ট ওঙ্কার বাংলা